সরিচিনি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল ক্লাসে আমি শামিমা নাজনীন বিভাগীয় প্রধান এবং সমাজবিজ্ঞানের অধ্যাপক। তোমাদের রুটিন অনুযায়ী আজকের ক্লাস নেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি, আর সেই সঙ্গে তোমাদের সবাইকে আমি জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। তোমরা যে যেখানে আমার এই ক্লাসের সাথে সংযুক্ত আছো না কেন, সবাইকে জানাচ্ছি আমি ধন্যবাদ। আর আমিও সুস্থ আছি, সুস্থ থেকে তোমাদের ক্লাস নেওয়ার জন্য হাজির হয়ে গেছি। সেই সঙ্গে এটাই প্রত্যাশা রাখছি তোমরাও সুস্থ আছো এবং সুস্থ থেকে আমার এই আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে তোমরা ফলো করবে, এটি আমার প্রত্যাশা। তাহলে আসো, আর দেরি নয়, আজকের ক্লাস আমি শুরু করি। তো শুরুর প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি তোমাদের প্রথম পত্রের দশম অধ্যায়। দশম অধ্যায়ে কি আছে চলো যাই তাহলে ঘুরে আসি একটু দেখি। দশম অধ্যায়ে আছে বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ। অর্থাৎ এখানে দুটি বিষয় এসে গেছে, একটি হলো বিচ্যুতি আরেকটি হলো অপরাধ। তাহলে বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ এই দুটির ভিতরে কি পার্থক্য আছে এবং দুটির সংজ্ঞায় বা কি বা এই দুটিকে পৃথক পৃথক ভাবে কি বুঝিয়েছেন আমরা আসো একটু দেখি। তাহলে আসো আজকে আমরা দশম অধ্যায়ে কি আছে একটু দেখি। তাহলে আমি প্রথমে একটু লিখছি, হ্যাঁ, প্রথম পত্র সমাজবিজ্ঞানে লিখলাম না, এটা জানো আমি সমাজবিজ্ঞানের ম্যাডাম, সমাজবিজ্ঞান ক্লাসই নিব। তো সমাজবিজ্ঞান প্রথম পত্র, হ্যাঁ, আর অধ্যায়টা হচ্ছে দশম, আমি এখানে লিখছি, হ্যাঁ, দশম অধ্যায়। তোমরা বইতে দেখতে পাবে, যখন বই খুলবে বাসায় গিয়ে অবশ্যই দেখতে পাবে। তো এখানে আছে বিচ্যুতিমূলক আচরণ, আমি একটু লিখছি বিচ্যুতি, তোমরা একটু লিখো বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ। দেখো এই জিনিসটা শিরোনামটা ছিল এমন যে বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ। দেখো স্বাভাবিক বা সাধারণ অর্থে আমরা অনেক সময় মনে করি যে বিচ্যুতি এবং অপরাধ বোধ হয় একই জিনিস, কিন্তু না শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞানের ভাষায় বিচ্যুতি এবং অপরাধ ভিন্ন বিষয়, যদিও একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাহলে আসো প্রথমেই আমরা একটু শিখে নিই যে বিচ্যুতি আমরা কাকে বলছি বা বিচ্যুতিমূলক আচরণ এটি বা কি। এই সমাজ ব্যবস্থাগুলির ভিতরে মানুষ বসবাস করে, মানুষ সমাজ ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না, বসবাস করেও না। এই সমাজে তার যাবতীয় প্রত্যাশা পূরণ করে থাকে, একজন আরেকজনের উপরে সমাজের মানুষ ডিপেন্ড করে এবং সমাজে মানুষ সুন্দরভাবে চলাচল করার জন্য নিজেরাই নিজেদের সুবিধার্থে কিছু রীতিনীতি এবং আইন কানুন তারা তৈরি করে নিয়েছে, যেগুলোকে সাধারণত বলা হয় প্রথা, লোকাচার এবং লোকরীতি। এই যে প্রথা এবং লোকাচার লোকরীতি দ্বারা মানুষ অবশ্যই আত্মস্থ এবং এই সমাজে বসবাসরত মানুষের কাছে এই সমাজই কিছু ভালো 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 নৈতিক আচরণ প্রত্যাশা করে। অর্থাৎ সমাজের এক্সপেক্টেশন অনুযায়ী মানুষ চলাফেরা করবে, এটি মানুষের যেন ধর্ম হয় সেটি সমাজ প্রত্যাশা করে। কিন্তু সাধারণত মানুষ সেই প্রত্যাশিত আচরণগুলো পূরণ করতে সক্ষম হয়, কিন্তু এই সমাজের মানুষ মেধা এবং বুদ্ধিতে সবাই একরকম নয় এবং আচরণগত দিক থেকেও মনস্তাত্ত্বিক দিক থেকেও সব মানুষ একরকম নয়। এক এক রকম মানুষ এক এক রকমের, এক এক ধরনের, এক এক চরিত্রের হয়ে থাকে। তো কেউ বা প্রতিহিংসা পরায়ণ, কেউ বা অহংকারী, আর কেউ বা ধনলিপ্সা যশলিপ্সা লোভী হয়ে থাকে। তো সমাজের মানুষ অবশ্যই একরকম নয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু মানুষ অহংকারের বশবর্তী হয়ে বা ধনলিপ্সা যশলিপ্সার কারণে হোক, যে কোনো কারণেই হোক, তার মনস্তাত্ত্বিক কারণে সে এই সমাজ যে এক্সপেক্ট করে যে প্রত্যাশাগুলো, অর্থাৎ সমাজ আমাদের কাছে যে যে ভালো ভালো আচরণগুলো প্রত্যাশা করে সেই ভালো ভালো আচরণগুলো সে দেখাতে ব্যর্থ হয়। এটা এক বা একাধিক মানুষ ও হতে পারে। তখন সমাজস্থ প্রচলিত যে নিয়ম অর্থাৎ প্রথা, লোকাচার এবং লোকরীতি সেগুলি সে ভঙ্গ করে এবং একের পর এক করতেই থাকে এবং সমাজবদ্ধ মানুষের জন্য সেটা একটা উন্নতির হুমকি স্বরূপ হয়ে যায় এবং মানুষের কাছে সেই আচরণগুলো একটি কোশ্চেন হয়, অর্থাৎ প্রশ্ন হয়ে যায়
যে এটি কি হচ্ছে, কেন হলো, কি কারণে হলো, এটি কি কি ক্ষতি করলো এবং এই ক্ষতির হাতে বাঁচার উপায়গুলো কি, মানুষের এতগুলি প্রশ্ন এক জায়গায় জড়িত হয়ে যায়। তাহলে বিচ্যুতিমূলক আচরণটা কি? সমাজে প্রচলিত যে প্রথা, লোকাচার, লোকরীতি সেটি ভঙ্গ করার নামই হচ্ছে বিচ্যুতি। আসো আমরা সমাজবিজ্ঞানী এবং অপরাধ বিজ্ঞানীদের কিছু উদ্ধৃতি দিচ্ছি, সেগুলি থেকে আমরা খুব সুন্দর করে রিয়ালাইজ করব যে বিচ্যুতিমূলক আচরণটা আসলে কি। চলো তাহলে আমরা সমাজবিজ্ঞানের উদ্ধৃতিগুলো একটু শুনি। সমাজবিজ্ঞানী রবার্টসন বিচ্যুতিমূলক আচরণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে বিচ্যুতিমূলক আচরণ মূলত সেই ধরনের আচরণ যা সমাজবদ্ধ মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা এবং মূল্যবোধকে ভঙ্গ করে। তাহলে এখানে বোঝা যায় যে রবার্টসন বিচ্যুতিমূলক আচরণের সংজ্ঞা দিতে গিয়ে মানুষের কাঙ্ক্ষিত যে আচরণ সেটি ভঙ্গের কথা এখানে বলেছেন। অর্থাৎ মানুষের ভঙ্গকৃত প্রত্যাশা হরণকারী কিছু কার্যাবলীর উপরে তিনি নির্দেশ করেছেন। এখন আসো আমরা আরেকটি সংজ্ঞা দেখি। দেখো সমাজবিজ্ঞানী ডেভিড পভিনো একটি সংজ্ঞা প্রদান করেছেন এই বিচ্যুতিমূলক আচরণের। তিনি বলেছেন যে কিছু মানুষ বা কিছু মানুষের চরিত্রগুলো আচরণের এমন কতগুলো বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো সে প্রদর্শন করে এবং সেই আচরণগত তার এই পরিবর্তনের জন্য সমাজের কাঙ্ক্ষিত মূল্যবোধগুলো সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং হরণ হয়ে যায়। অর্থাৎ কিছু মানুষের বাজে আচরণের কারণে আমাদের সমাজের যে প্রত্যাশিত মূল্যবোধ সেই মূল্যবোধগুলো সম্পূর্ণ বিনষ্ট হয় এবং জর্জরিত হয়ে যায় মানুষের সুন্দর প্রত্যাশাগুলো। আবার দেখো সমাজবিজ্ঞানী রস কি বলেছেন যে বিচ্যুতিমূলক আচরণ হলে সেই ধরনের আচরণ যে সমাজের কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত আচরণকে ভঙ্গ করে। শিক্ষার্থীরা তাহলে এতক্ষণ যে সংজ্ঞাগুলি আমি বললাম নিশ্চয়ই সুন্দর করে শিখেছো। তো সেই সংজ্ঞাগুলি যদি আমরা একটু তার বৈশিষ্ট্যগুলোকে এক জায়গায় করি তাহলে আমরা দেখতে পাই কি। দেখো আসো তাহলে একটু দেখি। আমরা একটি সংজ্ঞাতে পেয়েছি যে বিচ্যুতিমূলক আচরণ সেই ধরনের আচরণ যেটা প্রচলিত লোকাচার লোকরীতি প্রথাকে বিনষ্ট করে। তাহলে বিচ্যুতিমূলক আচরণ অবশ্যই প্রচলিত প্রথা লোকাচার ও লোকরীতিকে ভঙ্গ করা। দেখো আমি লিখেছি এখানে প্রচলিত যে প্রথা লোকাচার ও লোকরীতি সেটিকে ভঙ্গ করাই হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ। এবার দেখো দুই নম্বরে কি আসে, যে সমাজের প্রত্যাশিত আচরণ। তাহলে কি হবে, সমাজের আমি লিখছি একটু দেখো তোমরা, সমাজের প্রত্যাশিত আচরণকে ভঙ্গ করা, একটু খেয়াল করো তোমরা। তাহলে প্রথমটা ছিল প্রথা লোকাচার ও লোকরীতিকে ভঙ্গ করা, এক হলো প্রথা লোকাচার লোকরীতিকে ভঙ্গ করা, দুই হচ্ছে সমাজের প্রত্যাশিত আচরণকে ভঙ্গ করা। এবার দেখো তিন কি দাঁড়ায় তোমরা বলতে পারবে কি? আমি তো সংজ্ঞাগুলি এতক্ষণ বলেছি তাই না, তোমরা এখন বলো তো কি হতে পারে তিন নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্য এভাবে লেখা যায় যে সামাজিক মূল্যবোধ কাঙ্ক্ষিত মূল্যবোধকে ভঙ্গ করা, কাঙ্ক্ষিত মূল্যবোধকে হরণ করা বা ভঙ্গ করা। হ্যাঁ এখন দেখো এই এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রথা লোকাচার লোকরীতিকে বিনষ্ট করা, দুই নম্বরে হচ্ছে সমাজের প্রত্যাশিত অর্থাৎ সমাজ যে ধরনের আচরণ আমাদের কাছে এক্সপেক্ট করে সেটি ভায়োলেট করা, আর তারপরে হচ্ছে কাঙ্ক্ষিত মূল্যবোধকে হরণ করা। কাঙ্ক্ষিত মূল্যবোধটা কি, সমাজ আমাদের কাছে আকাঙ্ক্ষা করে ভালো ভালো আচরণ, তার মানে হচ্ছে সমাজ মানে ব্যক্তি গোষ্ঠীর কাছে এ ধরনের আচরণ সে আকাঙ্ক্ষা করে যে ধরনের আচরণ তাকে শান্তি এবং স্বস্তি ও নিরাপত্তা দিতে পারে। কিন্তু শান্তি স্বস্তি এবং নিরাপত্তা কিছু দিতে পারে না এমন সব আচরণ অর্থাৎ মূল্যবোধকে ভায়োলেট করার কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এগুলির যখন কোন আচরণের ভিতরে এগুলো থাকবে বা এগুলোর যে কোনো একটিও থাকবে, সবগুলি থাকলেও তো হবে,
এবং যে কোনো একটি বৈশিষ্ট্য যদি বিদ্যমান থাকে তাহলে বলা যাবে যে ওই ব্যক্তি বিচ্যুতিমূলক আচরণ করেছে বা সেই আচরণটিকে বলা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ। শিক্ষার্থীরা তাহলে এবার আসো আমরা আরেকটি জিনিস শিখি, হ্যাঁ, যেটি এর পাশাপাশি আছে, সেটি বলতো কি এখানে নিচে উপরে কিন্তু শিরোনামে আছে, আমরা একটু খেয়াল করো। তাহলে আমি প্রথমে আলোচনা করেছি বিচ্যুতিমূলক আচরণ, আমি আশা করছি যে এই বিচ্যুতিমূলক আচরণের যে আলোচনা এখানে সংক্ষিপ্ত পরিসরে হলো তোমরা নিশ্চয়ই এই কনসেপ্টটি তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে চলো পরবর্তীতে কি আছে আমরা দেখি, অপরাধ। অপরাধ বা ক্রাইম, ইংরেজি ক্রাইম শব্দে বাংলা হচ্ছে অপরাধ। এখন অপরাধ বলতে আমরা কি বুঝি সেটা একটু খেয়াল করো। বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ এক জিনিস নয়, কিন্তু সকল বিচ্যুতিমূলক আচরণের সমষ্টি হল অপরাধ। একটা জিনিস তোমরা খেয়াল করবে, সকল অপরাধই বিচ্যুতিমূলক আচরণ, কিন্তু সকল বিচ্যুতিমূলক আচরণই অপরাধ নয়। তাহলে অপরাধটা কি? এখন আসো অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড, আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু উচ্চারণ করো, অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড। আমি কি বলছি? সাদারল্যান্ড। অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড অপরাধের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন যে অপরাধ হলো তাই যা প্রচলিত আইনকে লঙ্ঘিত করে। শিক্ষার্থীরা, এখানে অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড প্রচলিত আইনের উপরে বিশেষভাবে দৃষ্টি আরোপ করেছেন, অর্থাৎ এক এক সমাজে এক এক রকম রীতিনীতি আইন কানুন প্রচলিত থাকে, অর্থাৎ একটি সমাজে যে আইন থাকে অন্য সমাজে সে আইনটি বেআইনি হিসেবেও নির্দেশিত হতে পারে। সুতরাং সাদারল্যান্ডের এই উক্তিটি যথেষ্ট সুন্দর, অর্থাৎ কোন সমাজ ব্যবস্থা বলির ভিতরে তাদের যে প্রচলিত আইন আছে সেই আইন কানুনের ভঙ্গ করাকেই বলা হচ্ছে অপরাধ। দেখো শিক্ষার্থীরা, অপরাধ বিজ্ঞানী গারো ফেলো কি বলেছেন, আমার সঙ্গে সঙ্গে একটু নামটি উচ্চারণ করো, অপরাধ বিজ্ঞানী গারো ফেলো। অপরাধ বিজ্ঞানী গারো ফেলো অপরাধের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে কিছু ব্যক্তি বা কিছু ব্যক্তির সমষ্টি যখন সমাজের অধিকাংশ মানুষের প্রত্যাশিত আচরণ এবং আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা এবং অনুভূতিকে আহত করে, তখন সেই আকাঙ্ক্ষা আর অনুভূতিকে আহত করার নামই হচ্ছে অপরাধ। এখানে গারো ফেলো ব্যক্তির যে আকাঙ্ক্ষা এবং অনুভূতিকে সম্মান প্রদর্শন করেছেন এবং সেটিকে আহত করার নামই হচ্ছে অপরাধ। অর্থাৎ যারা সেই তাদের ব্যক্তি বা গোষ্ঠীর আবেগ অনুভূতি এবং আকাঙ্ক্ষাকে আহত করে তারা সবাই হচ্ছে এক এক ধরনের অপরাধী। শিক্ষার্থীরা আসো তাহলে আমরা আরো একটি সংজ্ঞা শিখি, অপরাধ বিজ্ঞানী ডি পপিনো। ডি পপিনো কে বলেছেন? অর্থাৎ ডেভিড পপিনো। অপরাধ বিজ্ঞানী ডেভিড পপিনো তিনি অপরাধের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে অপরাধ হলো সেই সংশ্লিষ্ট কাজ যা সমাজের কোনো ব্যক্তি বা গোষ্ঠী করে থাকে এবং সেই কাজগুলি হলো সেই অঞ্চল বা সেই দেশের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সরকার কর্তৃক সুনির্ধারিত সুনিশ্চিতভাবে যে বিষয়গুলো পরিহার করার জন্য বলা হয়েছে এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই কাজ বা কাজসমূহ সম্পাদন করার নামই হচ্ছে অপরাধ। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণ ডেভিড পপিনো, গারো ফেলো এবং অন্যান্য বিজ্ঞানীদের, অপরাধ বিজ্ঞানীদের সংজ্ঞা পর্যালোচনা করলে আমরা যে জিনিসটা পেয়েছি সেটি নিশ্চয়ই এতক্ষণ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর সেটাই হচ্ছে অপরাধের সংজ্ঞা বিশেষ। আর সেই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে অবশ্যই অপরাধের বৈশিষ্ট্যগুলো তোমরা পেয়ে যাবে। এখন দেখো এই চ্যাপ্টারের ভিতরে যে বিষয়টি নিয়ে আমি আজকে তোমাদেরকে আলোচনা করতে ইচ্ছুক সেটি হচ্ছে একটি অপরাধ। সেই অপরাধটির নাম হচ্ছে কিশোর অপরাধ। কি বললাম আমি? কিশোর অপরাধ। ইংরেজিতে কিশোর অপরাধকে বলা হচ্ছে জুভেনাইল ক্রাইম। আমার সঙ্গে সঙ্গে একটু বলো, জুভেনাইল ক্রাইম। আসো তাহলে আমরা জিনিসটা একটু লিখি, কিশোর অপরাধ। আমি একটু লিখছি, তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ, যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটি কি তোমরা একটু খেয়াল করো, কিশোর অপরাধ। কিশোর অপরাধ, কিশোর অপরাধ বলতে আমরা কি বুঝি, অপরাধ বলতে কি বুঝি সেটা তো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের জেনে নিতে হবে যে কিশোর অপরাধ মূলত কোন ধরনের অপরাধ গুলোকে বলা হয় কিশোর অপরাধ। কিশোর দ্বারা সংগঠিত অপরাধী হচ্ছে কিশোর অপরাধ। শিক্ষার্থীরা,
আমার সঙ্গে সঙ্গে একটু বলো, আমার সাথে সাথে বলো, কিশোর দ্বারা সংগঠিত অপরাধী হচ্ছে কিশোর অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে, কিশোর বলতে আমরা কি বুঝি বা কাদেরকে আমরা কিশোর বলছি? সব বয়সের ব্যক্তি তো আর কিশোর নয়। তাহলে আসো আমরা জেনে নিই কাদেরকে আমরা কিশোর বলছি। 18 বছরের বয়সের নিচে যে কোনো ছেলে বা মেয়েকে বলা হয় কিশোর, আর এই কিশোর দ্বারা সংগঠিত সব রকম অপরাধকেই বলা হচ্ছে কিশোর অপরাধ। তো সাধারণত কিশোর অপরাধীরা কি ধরনের অপরাধগুলো করে থাকে তোমরা কি জানো? নিশ্চয়ই জেনে জানো। তারপরে আমি তোমাদেরকে আরেকটু জানিয়ে দিতে চাই, আমার সঙ্গে সঙ্গে একটু খেয়াল করো, আমি লিখছি। সাধারণত কিশোর দ্বারা সংগঠিত অপরাধগুলো কি কি হয় দেখো। আমরা যদি এখানে লিখি এটা যে কিশোর অপরাধ, সরি এটা আমি এখন লিখবো না, হ্যাঁ এটা পরে লিখবো, এটা আমি এখন লিখবো না। একটা জিনিস খেয়াল করো, এখন আমি তোমাদেরকে একটি জিনিস শিখাই, তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ। এটাকে দেখো, কিশোররা যে ধরনের অপরাধ গুলো করে সাধারণত প্রতিবেশীর ডাব অথবা ফলমূল না বলে পেড়ে খাওয়া। একটু খেয়াল করো, একটু খেয়াল করো শিক্ষার্থীরা। তাহলে কিশোররা কি ধরনের অপরাধ গুলো করে থাকছে? প্রতিবেশীর ডাব এবং ফলমূল গুলো তাদের উইদাউট পারমিশন তারা গাছ থেকে আলাদা ভাবে কিংবা সংঘবদ্ধ ভাবে চুপি চুপি সেইগুলি পেড়ে তারা খায়। এরপরে দেখো তারা আরো কি ধরনের অপরাধ করে। স্কুল গোয়িং মেয়েদেরকে উত্তপ্ত করা, উত্তপ্ত মেয়েদেরকে উত্তপ্ত করা, অর্থাৎ আমরা যে বিষয়টাকে বলছি ইউটিজিং, ঠিক আছে শিক্ষার্থীরা, ইউটিজিং করা, এটা হচ্ছে মেয়েদেরকে উত্তপ্ত করা বা ইউটিজিং করা। এরপরে দেখো স্কুল পালানো, স্কুল পালানো, খেয়াল করছো স্কুল পালানো। তারপরে কি আছে, শিক্ষককে সালাম না দেওয়া, শিক্ষককে সালাম না দেওয়া। তারপরে আর কি কি হতে পারে বলো তো? এবার দেখো আমি লিখছি, ট্রেনে ভ্রমণ বিনা টিকেটে, বিনা টিকেটে রেল ভ্রমণ। আমার সঙ্গে সঙ্গে একটু তোমরা এগুলো লেখো, বিনা টিকেটে, বিনা বিনা টিকেটে রেল ভ্রমণ, শিক্ষককে সালাম না দেওয়া, প্রতিবেশীর ডাক বা ফলমূল না বলে পেড়ে খাওয়া, মেয়েদেরকে উত্তপ্ত করা, স্কুল পালানো, স্কুল পালানো, তারপরে কি, রাস্তা, রাস্তা বন্ধ করে, রাস্তা বন্ধ করে যানবাহন থেকে, যানবাহন থেকে চাঁদা আদায়, যানবাহন থেকে চাঁদা আদায়, রাস্তা বন্ধ করে যানবাহন থেকে চাঁদা আদায়। এছাড়া আরো অনেক কিছু আছে। তাহলে এখন আমি বলছি যে কিশোর দ্বারা সংগঠিত এই অপরাধগুলো কিশোররা সংগঠিত করে থাকে, কি কি আবার বলছি একটু খেয়াল করে শোনো। বিনা টিকেটে রেল ভ্রমণ, শিক্ষককে সালাম না দেওয়া, রাস্তা বন্ধ করে যানবাহন থেকে চাঁদা আদায়, তারপরে কি স্কুল পালানো, তারপরে কি মেয়েদেরকে উত্তপ্ত করা, তারপরে কি প্রতিবেশীর ডাব ও ফলমূল না বলে পেড়ে খাওয়া। এবার কি আছে, নিকটস্থ, নিকটস্থ দোকানে, নিকটস্থ দোকানে আড্ডা দেওয়া, নিকটস্থ দোকানে আড্ডা দেওয়া, দোকানে আড্ডা দেওয়া, এইগুলি সব হলো কিশোররা এই ধরনের অপরাধগুলো করে থাকে। তাহলে এই শূন্য স্থানটাতে আমরা কি লিখতে পারি? অবশ্যই আমরা লিখতে পারি যে এটি
কিশোর অপরাধ। তাহলে আমি লিখে দিচ্ছি, একটু খেয়াল করো, কিশোর অপরাধ। খেয়াল করো শিক্ষার্থীরা, তাহলে কিশোর দ্বারা সংগঠিত এই ধরনের অপরাধ গুলোকেই বলা হচ্ছে কিশোর অপরাধ। এছাড়াও বহুবিধ বিষয় আছে যেগুলো কিশোর অপরাধের মধ্যে পড়ে, তো যেগুলো মোটামুটি তারা সবসময় পড়ে থাকে ভাষামেশা, সেগুলি এখানে লেখা হয়েছে। তো তোমরা এগুলো ভালো করে একটু খেয়াল করো। এখন কি কি কারণে কিশোর অপরাধ সংগঠিত হয়, আসো তাহলে আমরা একটু কারণগুলো দেখি। আমি এটি এখন মুছে ফেলব, তোমরা একটু খেয়াল করবে। আমরা এটি মুছে ফেলবো এখন, হ্যাঁ আমি এটি মুছে ফেলবো, তোমরা খেয়াল করবে। কি কি কারণে কিশোর অপরাধ হয়? প্রথমত যে কারণে কিশোর অপরাধ হয় সেটা হচ্ছে পারিবারিক কারণ। প্রথমটি হচ্ছে পারিবারিক, পারিবারিক কারণ অপরাধের কারণগুলো, কারণ সমূহ, কারণ সমূহ কি? পারিবারিক, পারিবারিক কারণটা কি রকম? অর্থাৎ আমরা জানি যে একটি শিশু তার শৈশবে জন্মগ্রহণ করে পরিবারে, এবং পরিবারের তলে বলে সে বেড়ে ওঠে। এজন্য পরিবারকেই বলা হচ্ছে যে শিক্ষার আদর্শ সূতিকাগার। কিন্তু সকল পরিবারই শিক্ষার আদর্শ সূতিকাগার নয়। অনেক সময় দেখা যায় যে পরিবারের ভিতরে বাবা মার ডিভোর্স, হ্যাঁ সে এক ধরনের পরিবার। আবার দেখা যায় আরেকটি পরিবার আছে ভগ্ন পরিবার। তো এই পরিবারে বাবা মার নিত্যদিনের কলহ, সম্পর্কের অবনতি এই পরিবারের পরিবারের অশান্তির মূল কারণ। তো পারিবারিক এই যে বন্ধনগুলো সুন্দর না হয়ে যদি এরকম অশান্তির কারণ হয়ে থাকে কোনো পরিবারে, তো সেই পরিবারের ভিতরে যখন কোনো শিশু অর্থাৎ কিশোর প্রবেশ করে বা সেখানে থাকে, তাহলে নিশ্চয়ই তার ভালো লাগার কথা নয়। তাহলে সেই কিশোর বা কিশোরীটি যাকে আমরা বলছি যে সে পারিবারিক বন্ধনে তার থাকার কথা, অর্থাৎ কিন্তু তার এই ভগ্ন পরিবারের কারণে তার পারিবারিক ভাবে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এবং পারিবারিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে সে পরিবারে দেরি করে বাসায় ফেরে, এবং দেরি করে বাসায় ফেরে কিংবা কখনো নাও ফেরে এমনও হয়, কিন্তু তাকে জিজ্ঞাসা করার মতো, জবাবদিহি করার মতো কেউ তার থাকে না, না বাবা না মা। কারণ সবাই সবার মতো চলে, এখানে কেউ কারোর মতের কে সম্মান প্রদর্শন করে না। এ ধরনের পারিবারিক কলহ, পারিবারিক অশান্তি, এরকম পারিবারিক পরিস্থিতির মূলত সেই পরিবারই হচ্ছে কিশোর অপরাধের জন্য দায়ী। এরকম পরিবার থেকে যদি কোনো কিশোর বা কিশোরী আসে, তো সে অবশ্যই যে ধরনের অপরাধগুলো এখানে আমি উল্লেখ করেছি, এছাড়াও আরো অনেকগুলি অপরাধ যেগুলো কিশোর অপরাধ বলে পরিগণিত হয়, সে ধরনের অপরাধ কার্যক্রমগুলো তারা অনায়াসেই করে থাকে। এবার দেখো আমি আরেকটি পয়েন্ট লিখছি, তোমরা খেয়াল করো। দুই নম্বর, মাদকাসক্ত, মাদকাসক্তি, হ্যাঁ এটি একটি কারণ। মাদকাসক্তি কিশোর অপরাধের অন্য আরেকটি খুব গুরুত্বপূর্ণ কারণ। অর্থাৎ মাদকের করাল গ্রাসে ছেয়ে গেছে আমাদের এই দেশ। আমাদের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক চোরাচালানির পথ সুগম, এবং সেখান থেকে মাদক সহজলভ্যতার কারণে মাদকের এখন ছড়াছড়ি। ভয়াবহ সর্বনাশায় মাদকের ছোবলে শিশু কিশোররা রেহাই পায় না, তারা এই মাদকের সঙ্গে আত্মস্থ হয় এবং মাদকসেবী হয় বিভিন্নভাবে। তো এই মাদক সেবীর কারণে মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে তারা সমস্ত সময় বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত হয়ে থাকে, যেমন চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, এ ধরনের সব রকম অপকর্ম তারা করতে দ্বিধাবোধ করে না। তো মাদকাসক্ত একজন শিশু কিশোর সহজেই সে কিশোর অপরাধী হয়ে ওঠে। এবার দেখো সঙ্গদোষ কি লিখছি আমি, একটু খেয়াল করো তোমরা, সঙ্গ দোষ। তো কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। অর্থাৎ একটি শিশু বা একটি কিশোর সে কি ধরনের বন্ধু সে নির্বাচন করেছে সেটি দেখার বিষয়। তার বন্ধুটি যদি অসভ্য ব্যাধব হয়, মাদকসেবী হয়, চোর হয়, ছিনতাইকারী হয়, অবশ্যই ওই শিশুটিও বেশি সময় আর তার চরিত্রকে ধরে রাখতে পারে না। সে তার বন্ধুর চরিত্রেই নিজের চরিত্রকে মিশিয়ে ফেলে, এবং এই ধরনের সঙ্গদোষের কারণে কিশোর অপরাধী দিন দিন আমাদের দেশে বেড়েই চলেছে, এবং কিশোর অপরাধীর সংখ্যাও অত্যন্ত বেশি হয়ে গেছে। এবার দেখো কৌতূহল, চার নম্বর দেখো আমি লিখছি,
তোমরা একটু খেয়াল করো, কৌতূহল। শিশু মন অনেক কৌতূহলী, সব বিষয়ে তার কৌতূহলের কোনো শেষ নেই। সে এতই কৌতূহলী যে অনেক ধরনের ক্রাইম সে তার চোখের সামনে হতে দেখে এবং সে কৌতূহলী হয়ে ওঠে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় প্রতিবেশীর গাছ থেকে না বলে ডাব বা ফলমূল পেড়ে খাওয়া। এক্ষেত্রে শিশু অন্য কাউকে করতে দেখে সে সঙ্গে সঙ্গে কৌতূহলী হয়ে ওঠে, তার অনুকরণ প্রিয় মন অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে কৌতূহলের বশবর্তী হয়ে, যে আমার অমুক বন্ধু আজ অমুক প্রতিবেশীর বাড়ি থেকে ফল চুরি করে নিয়ে আসছে বা ডাব পেড়ে এনেছে এবং সেটা মজা করে সবাই মিলে খেয়েছে, সময় কাটিয়েছে ভালো, আমিও আজকে করি, দেখি আমি আর দু তিনজন বন্ধুকে জোগাড় করে নিয়ে যাই, নিয়ে একসাথে আমরা কৌতূহলের বসে সেই অপকর্মটা করে আসি। এইভাবে কৌতূহলের বশবর্তী হয়ে শিশু কিশোররা খুব সহজেই কিশোর অপরাধী হয় এবং কিশোর অপরাধী থেকে সে পরবর্তীতে দাগী আসামিও হয়ে যেতে পারে। শিক্ষার্থীরা এবার দেখো আরেকটি সুন্দর পয়েন্ট আমি আলোচনা করেছি, অবশ্যই সুন্দর না কিন্তু তোমাদের কাছে অনেক রোমান্স মনে হতে পারে, দেখো আসো তাহলে সেই পয়েন্টটি আমি এখানে উল্লেখ করছি, সেটা হচ্ছে প্রেমে ব্যর্থতা। আমার সঙ্গে সঙ্গে একটু বলো, হ্যাঁ আর একটু লেখো পরে ভুলে যাবে, প্রেমে ব্যর্থতা। অর্থাৎ এই কিশোর কিশোরীরা বয়সে অল্প থাকে, আমি শুরুতেই বলেছি 18 বছরের নিচেই বয়সকেই বলা হয় কিশোর বা কিশোরী। এই এই কিশোর বা কিশোরীরা যখন প্রেমে পড়ার তাদের এটা উপযুক্ত এবং খুব সহজ বয়স, তারা এই সময়ে প্রেম ভালোবাসার মতন বিষয়ে জড়িয়ে পড়তে পারে। এ ধরনের মনস্তাত্ত্বিক ভালোবাসার বিষয়ে যখন সে ব্যর্থ হয় সেখান থেকে ব্যর্থ হয়ে যেতে পারে, এই ব্যর্থ হওয়ার কারণে সে আস্তে আস্তে কিশোর অপরাধী হয়ে ওঠে এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ে তার সময়কে আস্তে আস্তে ক্ষেপণ করতে থাকে। এভাবে সে তার দুঃখ ভুলে থাকার জন্য কিশোর অপরাধী হতে পারে। এরপরে আমি আরেকটি বিষয় তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু খেয়াল করো, 6 নম্বর ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ শারীরিক বৈশিষ্ট্য। আমার সঙ্গে সঙ্গে একটু তোমরা লেখো এবং খেয়াল করো, সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ শারীরিক বৈশিষ্ট্যটা কেমন। এই প্রসঙ্গে অপরাধ বিজ্ঞানী লম্ব্রোসের কথা উল্লেখ করা যায়। লম্ব্রোস তার বহুল আলোচিত এক গবেষণায় এটি যথেষ্ট ভাবে উল্লেখ করেছেন যে যদি কিছু মানুষ থেকে দৈহিকভাবে শারীরিক বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে তাকে পার্থক্য করা যায়, অর্থাৎ ত্রুটিপূর্ণ তার কিছু শারীরিক বৈশিষ্ট্য থাকে, এই ত্রুটিপূর্ণ শারীরিক বৈশিষ্ট্যের কারণে সে অসহিষ্ণু হয়ে পড়ে এবং এই ত্রুটিপূর্ণ শারীরিক বৈশিষ্ট্যই তাকে বিভিন্ন ধরনের অপরাধে কর্মটা সংগঠন করার জন্য তাকে অন্তর থেকে উৎসাহ বোধ দিয়ে থাকে। তো সেই কারণে ত্রুটিপূর্ণ শারীরিক বৈশিষ্ট্যের কারণে মানুষ অপরাধী হয়ে উঠতে পারে এবং এই অপরাধগুলো থেকে কিশোর বা কিশোরীরাও বাদ পড়ে না। এবার দেখো শিক্ষার্থীরা আমি আরেকটি বিষয় তোমাদের সামনে উত্থাপন করছি, সেটি হচ্ছে 7 নম্বর বাবা মায়ের বা পিতা মাতার, হ্যাঁ বাবা মায়ের লিখলাম, বাবা মায়ের অতি আদর। আমার সঙ্গে সঙ্গে একটু তোমরা এটি বলো, বাবা মায়ের অতি আদর। দেখা যায় যে অনেক সময় অনেক পিতা মাতা তার সন্তানকে যতটুকু আদর করার কথা তার থেকে বেশি আদর করে ফেলেন, এই বেশি আদরের কারণে তারা খুব সহজে বাদর হয়ে যায়, অর্থাৎ বেশি আদর পেয়ে পেয়ে তারা স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ে। এবার দেখো শিক্ষার্থীরা এরই পরিপূরক আরেকটি বিষয় 8 নম্বর, সেটা হচ্ছে বাবা মায়ের অতি অনুশাসন, অতি অনুশাসন। হ্যাঁ একটু খেয়াল করো তোমরা, তাহলে এক বাবা মার কাছ থেকেই কিন্তু অনেকগুলি কারণ কিশোর অপরাধের জন্য দায়ী, তো তার মধ্যে আরো একটি কারণ হচ্ছে বাবা মায়ের অতি অনুশাসন। যেমন বাবা মায়ের অতি আদরও ভালো না, তেমনি বাবা মায়ের অতি অনুশাসন, অর্থাৎ দেখা যায় অনেক গার্ডিয়ানরা বা অনেক পিতা মাতা তার সন্তানকে যতটুকু শাসন করার দরকার তার থেকে বেশি শাসন করেন এবং স্বাধীনতা মোটেও তারা দিতে চান না এবং এত বেশি শাসন করেন যে সেই শাসন তার কৈশোর মনে অনেক বড় দাগ হয়ে থাকে এবং কৈশোর মনে আবেগী হয়ে থাকে কৈশোর মন এবং সে কিছুতে তার আবেগী মনে তাদের বাবা মাদের এই অতি শাসন কড়া শাসন তারা মেনে নিতে পারে না, আর এই কড়া শাসন মেনে নেওয়ার না কারণে তারা অবশ্যই বিভিন্ন ধরনের ক্রাইম গুলো খুব সহজে করে ফেলে।
এবার দেখো শিক্ষার্থীরা খুব প্রয়োজনীয় এবং আকর্ষণীয় একটি বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সামনে আমি এখানে উল্লেখ করছি, নয় নম্বর, সেটি হচ্ছে যথেষ্ট পরিমাণ বিনোদনের অভাব। তাহলে আমি একটু এখানে লিখছি চিত্ত বিনোদনের অভাব, একটু খেয়াল করো তোমরা, চিত্ত বিনোদনের অভাব। আমরা জানি যে আমাদের সমাজে কোন তেমন চিত্ত বিনোদনের খুব যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা নাই। খেলার মাঠগুলো দিন দিন শেষ হয়ে যায়, সেখানে আবাসন ব্যবস্থা গড়ে ওঠে, এভাবে খেলার মাঠগুলো থেকে খেলাশূন্য হয়ে পড়ে। তো এখানে যে উঠতে বয়সী কিশোর এবং কিশোরীরা, তারা খোলা প্রান্তরে ঘুরতে পারে না, যথেষ্ট পরিমাণ খেলতে পারে না, তাদের সময়গুলোকে তারা অতিবাহিত করতে পারে না, এবং চিত্ত বিনোদনের জন্য যে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা সেগুলো তাদের জন্য অপ্রতুল। তো সে কারণে চিত্ত বিনোদনের অভাবে শৈশব এবং কৈশোরে তারা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। আমি আরো একটি পয়েন্ট নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে অসুস্থ বিনোদন ব্যবস্থা। আমার সঙ্গে সঙ্গে একটু বলো, অসুস্থ বিনোদন ব্যবস্থা। দেখো আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে এই জিনিসটা দেখব যে বিনোদনের অভাবে যেমন ক্রাইম করছে শিশু কিশোররা, অনুরূপ ভাবে বিনোদনটা যদি সুস্থ না হয়, সুস্থ স্বাভাবিক এবং সমাজের কাঙ্ক্ষিত ধারায় সেই বিনোদনটি যদি না হয়, বিনোদনটি যদি অনাকাঙ্ক্ষিত হয় এবং অসামাজিক বিনোদনের ব্যবস্থা হয়, তাহলে অবশ্যই কিশোর কিশোরীরা সহজেই অপরাধগুলো করে থাকে। এরপরে দেখো পর্ণ ছবি বা নীল ছবি, আমার সঙ্গে সঙ্গে একটু তোমরা বলো, পর্ণ ছবি বা নীল ছবি। হ্যাঁ, এটা তোমরা অনেকেই জানো, তারা আবার একটু খেয়াল করে শোনো, আর যারা না জানো তারা আরো বেশি করে এটা শুনে নাও। পর্ণ ছবি বা নীল ছবি অর্থাৎ খারাপ কিছু শারীরিক অঙ্গভঙ্গি করা, শারীরিক সম্পর্কের কিছু বাজে নোংরা ছবি, এগুলো অনেক অনেক আছে যারা এগুলো নিয়ে ব্যবসা করে এবং তারা এগুলো সাধারণত ইন্টারনেটে ছাড়ে এবং সহজে হাতের নাগালে শিশু কিশোররা পেয়ে যায়। পেয়ে গিয়ে সে ছবিগুলো দেখে তারা, এগুলো যৌবন উদ্দীপক ছবি এবং এই ছবিগুলো দেখে তারা বিভিন্ন ধরনের জৈবিক বাজে কাজের সাথে জড়িয়ে পড়ে শিশু কিশোররা। এভাবে সমাজে কিশোর কিশোরীদের অপরাধ বেড়ে চলে। শিক্ষার্থীরা, এত সময় আমি তোমাদেরকে যে বিষয়গুলি আলোচনা করেছি তো সেগুলি আবার আরেকটু আমি তোমাদেরকে দেখাতে চাই। প্রথমটি ছিল পারিবারিক কারণ, এখানে ভগ্ন পরিবারের কথা উল্লেখ হয়েছে এবং স্বামী স্ত্রীর ডিভোর্স করা পরিবারের কথা উল্লেখ হয়েছে, যাদের সম্পর্কের অবনতি হয় এমন পরিবারের কথা বিশেষভাবে উঠে এসেছে। তারপরে ছিল মাদকাসক্তি, হ্যাঁ, মাদকাসক্তির কারণে কিভাবে শিশু কিশোররা অপরাধের সাথে জড়িয়ে যায়। তারপরে ছিল সঙ্গদোষ, অর্থাৎ কিভাবে তারা অসৎসঙ্গে মিশে খারাপ হয়, হ্যাঁ। তারপরে ছিল কৌতূহল, এই কৌতূহলের কারণে তারা অপরাধী হয়ে পড়ে। প্রেমে ব্যর্থতা, প্রেমে ব্যর্থ হয়ে তারা তাদের কষ্টটাকে ঢেকে রাখার জন্য, হ্যাঁ, কষ্টটা নিবারণ করার জন্য তারা বিভিন্ন ধরনের অপরাধগুলো করে থাকে। আরেকটি ছিল যেটা, সেটা তাদের নিজেদের কোন দোষ এখানে বলা হয়নি, অর্থাৎ গড গিফটেড বলা চলে, অর্থাৎ সৃষ্টিকর্তায় তাদেরকে ত্রুটিপূর্ণ যে শারীরিক বৈশিষ্ট্য দিয়েছেন, তারা শারীরিক বৈশিষ্ট্যের কারণে, এটা লম্ব্রস উক্তি ছিল, তো সেই শারীরিক বৈকল্য, হ্যাঁ, এ কারণে তারা বিশেষ শারীরিক বিশেষ বৈকল্যের কারণে বিশেষ বিশেষ অপরাধের সঙ্গে তারা জড়িয়ে পড়তে পারে বলে লম্ব্রস মনে করে। তো তারপরে দেখো বাবা মায়ের অতি আদর, অতি আদরে ছেলে মেয়ে বাদল হয়ে যেতেই পারে। তারপরে বাবা মায়ের অতি অনুশাসন, ছেলে মেয়ের শিশু কিশোরের মন তাদেরকে সবসময় যদি আটকে রাখা হয় তাহলে অবশ্যই তারা খারাপ হয়ে যায়। তারা এই অতি অনুশাসন কখনো পছন্দ করেন না, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, না অতি আদর না অতি অনুশাসন, দুটোই কিশোর অপরাধের জন্য সম্পূর্ণভাবে দায়ী। এরপর আছে চিত্ত বিনোদনের অভাব, এটিও যথেষ্ট আলোচনা হয়েছে, নিশ্চয়ই তোমাদের এটা খেয়াল আছে এবং খুব ভালো করেই বুঝেছ। তারপর আসছে অসুস্থ বিনোদন ব্যবস্থা, নিশ্চয়ই সেটাও বুঝেছ। আর সর্বশেষ যেটা বলেছিলাম আমি, সেটা হচ্ছে পর্ণছবি বা নীল ছবি। তো তোমরা নিশ্চয়ই বুঝেছ যে এগুলির মাধ্যমে কিভাবে শিশু কিশোররা আস্তে আস্তে ধীরে ধীরে তারা কিভাবে অপরাধের সাথে জড়িয়ে পড়ে এবং আমাদের সমাজকে কলুষিত করে, কলুষিত করে নিজেকে এবং ধ্বংস করে এই পরিবারকে, ধ্বংস করে রাষ্ট্রের স্বপ্নকে। তাহলে এটা কি বেশি সময় চলতে দেওয়া উচিত? নিশ্চয়ই না।
আমরা অবশ্যই এর কারণগুলো জানলাম, এখন এর কারণগুলোকে কিভাবে রিমুভ করা যায়, দূর করা যায়, নিশ্চয়ই সেই পদক্ষেপগুলো আমাদের অবশ্যই নেওয়া উচিত। তাহলে আসো সেই পদক্ষেপ বা সুপারিশ নিয়ে আমি এখন আসছি, তোমরা একটু খেয়াল করো। তার আগে আমি বোর্ডটি একটু মুছে দিয়ে ওটা শুরু করি। প্রথমে যে সুপারিশ গুলো আছে, পদক্ষেপ গুলো কি নেওয়া যেতে পারে, আসলে আমরা কারণগুলো যখনই বিশ্লেষণ করি ওই কারণগুলো ধরে ধরেও সেই কারণগুলো যদি আমরা কারণগুলো থেকে যদি উত্তরণ হতে পারি তাহলে অবশ্যই সমাজ থেকে কিশোর অপরাধ নির্মূল হওয়া সম্ভব, একেবারে নির্মূল না হলেও অনেকটাই কমিয়ে আনা অবশ্যই সম্ভব। তাহলে প্রথমে আমরা দেখি পরিবারকে সুস্থ সুস্থ পারিবারিক জীবন ব্যবস্থা, প্রথমে লিখি আমি, তোমরা একটু খেয়াল করো, সুস্থ সুস্থ পারিবারিক জীবন ব্যবস্থা, এটা একটু খেয়াল করো তোমরা। আমরা যদি সুস্থ পারিবারিক জীবন ব্যবস্থা কাকে বলা হচ্ছে, আমরা যদি শিশুর নিরাপত্তা পরিবারে না দিতে পারি তাহলে এই শিশুর নিরাপত্তা সমাজও দিতে পারে না, দিতে পারে না রাষ্ট্র, কারণ পরিবার থেকেই তার প্রথম শুরু। সেই শুরুতেই যদি সে না শিখে ভুল শেখে তাহলে তাকে কেউ শেখাতে আর সেভাবে পারে না, তার গঠন শৈলীটাই যদি শুরুতেই ভুল হয়ে যায় তাহলে তাকে গঠন করবে কে? এখন দেখো একটি পরিবার আদর্শ নাগরিক গড়া একটি কারখানা, সেই পরিবারকে যদি আমরা সুস্থ একটি পারিবারিক জীবন ব্যবস্থা সুস্থ পরিবেশ প্রদান করতে পারি, একটি নিশ্চয়তা দিতে পারি পারিবারিক সুন্দর ব্যবস্থা, তাহলে অবশ্যই শিশু কিশোররা দুর্নীতিমুক্ত হবে এবং শিশু কিশোররা কিশোর অপরাধ থেকে অবশ্যই নিজেকে গুটিয়ে নেবে এবং কিশোর অপরাধের সাথে জড়িয়েই তারা পড়বে না। নেক্সট, এবার দেখো পর্ণ ছবি, হ্যাঁ পর্ণ ছবি বা নীল ছবি নিষিদ্ধ, পর্ণ ছবি বা নীল ছবি নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিষিদ্ধ পর্ণ। এখন দেখো অবাধে যে পর্ণ ছবি এবং নীল ছবির ছড়াছড়ি আমাদের দেশে, তাই না, এই পর্ণ ছবি বা নীল ছবির এই ছড়াছড়ি বা এর যে সহজলভ্যতা সেটা যেন না হয়, এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ করতে হবে। এবং শুধু তাই না, প্রশাসনিক হস্তক্ষেপ নয় শুধু ছেলে মেয়েদেরকে বসে বসে শিক্ষা দেওয়া, বরং এই পর্ণ ছবি এবং নীল ছবি এমন ভাবে নিষিদ্ধকরণ করতে হবে এটি কিছুতেই যেন শিশুদের নাগালে না আসে, এবং এই কম্পাকারী ভাবে এটাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তবে আমরা আদর্শ মানুষ গড়তে পারবো এবং কিশোর অপরাধকে দূর করতে পারবো। এরপর আসছে 3 নম্বর, সঠিক অনুশাসনটা কি, আমি ইতোপূর্বে তোমাদেরকে আলোচনা করেছি যে অতি আদর যেমন ছেলে মেয়েদের বেড়ে ওঠার জন্য খুব ক্ষতিকর, তেমনি তার চরিত্র গঠনের জন্য অতি বড় শাসনও খুবই খারাপ। এই অতি শব্দটি যেন শিশুদের মন থেকে শিশুদের জীবন থেকে তুলে নেওয়া আমাদের উচিত, বরং তাদের চরিত্র গঠনে মধ্যবর্তী পন্থা অবলম্বন করাই ছিল, তাদেরকে না অতি আদর না অতি শাসন এ দুটির কোনটাই প্রয়োগ না করে মোটামুটি ভাবে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে সেইভাবে পরিবারের ভিতরে তাদেরকে শিক্ষা দিতে হবে, তবে আমাদের দেশ থেকে এই অপরাধ অর্থাৎ কিশোর অপরাধ দূর হয়ে যাবে। তারপরে কি আছে দেখো, বিনোদনের ব্যবস্থা, বিনোদন ব্যবস্থার সুযোগ করে দেওয়া। একটু খেয়াল করো, আমরা জানি যে অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা, তো একটা শিশু লেখাপড়া করতে করতে সবসময় সে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতে পারে না, কিন্তু সেই লেখাপড়ার ফাঁকে ফাঁকে তার কিছু চিত্ত বিনোদনের সুযোগ করে দেওয়া অবশ্যই আমাদের উচিত, এবং চিত্ত বিনোদনের অধিকার প্রতিটি শিশুরই আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দেশে চিত্ত বিনোদনের ব্যবস্থা অপ্রতুল। এই চিত্ত বিনোদনের সুযোগটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় যদি এর কলেবরটা, তাহলে অবশ্যই শিশু কিশোরদের মতো জ্ঞান আর তৈরি হবে না। এবার খেয়াল করো যে সৎসঙ্গ, আমি একটু লিখছি 5 নম্বর, দেখো সৎসঙ্গের ব্যবস্থা, একটু খেয়াল করো, শিশু কিশোররা যদি অসৎ সঙ্গে মেশে
তাহলে খুব সহজেই সে অসৎ হয়ে ওঠে। সেখান থেকে ফিরিয়ে আনা তাকে কিছুতেই যেন সম্ভব হয় না, কারণ শিশু মন কৈশোর মন হল অনুকরণ প্রিয়। সেই অনুকরণীয় ব্যক্তিটি যদি খারাপ হয় তাহলে শিশু কিশোররা খুব সহজেই অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায়। এক্ষেত্রে বাবা মায়ের প্রখর দৃষ্টি পারে শিশু কিশোরের জন্য সৎসঙ্গ তৈরি করতে এবং অসৎসঙ্গকে পরিহার করতে। বাবা মার খেয়াল রাখা উচিত যে শিশু কিশোররা কোন ধরনের বন্ধু নির্বাচন করছে, সে ব্যাপারে গার্জিয়ানদের উচিত সজাগ দৃষ্টি রাখা। এভাবে প্রতিটি পরিবারে যদি তার গার্জিয়ানরা সজাগ দৃষ্টি রাখে তাহলে আমাদের দেশ থেকে কিশোর অপরাধী অনেকটাই কমবে। আমি একেবারে আমার ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আরেকটি বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করব, সেটি হচ্ছে প্রবেশন ও প্যারোল। একটু খেয়াল করো, ৬ নম্বর, হ্যাঁ, প্রবেশন ও প্যারোল, এই দুটি শব্দ তোমাদের কাছে নতুন। আসলে শিশু কিশোররা, কিশোর অপরাধীরা যখন অপরাধ করে তো তাদেরকে কারাগারে নেওয়া হয় না, কারাগারে না নিয়ে বরং সংশোধনাগারে তাদেরকে সংশোধন করে সরকারি ব্যবস্থায়, আর বাবা মায়ের হেফাজতেও তাদেরকে সাধারণত সংশোধন করার সুযোগ করে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য। তো সেটাকে বলা হচ্ছে প্রবেশন ও প্যারোল। তোমাদেরকে যখন আমি অপরাধ বিষয়ে বিস্তারিত পড়াবো তখন এই প্রবেশন ও প্যারোলটি তোমাদেরকে সুন্দর করে আলোচনা করে দেবো। এই সংক্ষিপ্ত পরিসরে শুধু এতটুকুই বলবো, এই প্রবেশন ও প্যারোলে যখন সেই শিশু কিশোররা থাকে তখন সরকারি ভাবে যেমন সজাগ দৃষ্টি রাখা উচিত, তেমন নিজের বাবা মাকে যখন তাদেরকে নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া হয় ছেলে এবং মেয়েকে ভালো করার জন্য, অর্থাৎ কিশোর অপরাধীকে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য যখন গার্জিয়ানদের নিয়ন্ত্রণে দেওয়া হয় তখন গার্জিয়ানদেরও উচিত হবে এবং সরকারি ব্যবস্থাপনারও উচিত হবে যে এই শিশু এবং কিশোর যেন কিশোর অপরাধীদের সঙ্গে, অর্থাৎ কিশোরের ভিতরে যারা খুব বড় বড় অপরাধী হয়ে যায় সেই বড় বড় কিশোর অপরাধীদের সাথে সংমিশ্রণে এসে তারা যেন দাগী আসামিতে কিছুতেই যেন পরিণত হতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা উচিত। তবে আমাদের দেশ থেকে কিশোর অপরাধ নির্মূল হবে এবং আমাদের দেশ ফিরে পাবে সুস্থ জীবন ব্যবস্থা এবং সুস্থ কাঙ্ক্ষিত সমাজ। শিক্ষার্থীরা, তাহলে আসো আজকে তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিই। তোমরা কি হোমওয়ার্কের কথা শুনে কি রেগে যাও আর কষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু রাগ করো না এবং কষ্টকে অনুভব করো না, কারণ রাগকে পরিহার করো, আর কষ্ট মনে করলে তো জীবনে বড় হতে পারবে না। আর এই সময়ে করোনাকালে বাড়ির ভিতরেই থেকে তোমরা আমার এই ক্লাস লেকচারটি বারবার দেখবে এবং খুব সুন্দর করে তোমরা অনুশীলন করবে প্রতিটি বিষয়। তাহলে আসো আজকে একটু হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্কটা তোমরা নিয়ে নাও। তো তার আগে আমি বোর্ডটি সুন্দর করে মুছে দিচ্ছি এবং তোমাদেরকে হোমওয়ার্কটা দিয়ে দিই, তোমরা একটু হোমওয়ার্ক নিয়ে নাও। হোমওয়ার্কের ভিতরে তোমরা ওই ব্যক্তিটা কিন্তু অবশ্যই পড়বে এবং আমার বিগত ক্লাসগুলোতে আমি কোন কোন বই তোমরা ফলো করবে সেটিও বারবার বলেছি, এখন আরো একবার বলছি, ভালো করে শোনো। তোমরা বঙ্গ প্রকাশের সমাজ বিজ্ঞানটাই পড়তে পারবা, আর বিস্তারিত তোমরা পড়ার জন্য অক্ষরপত্রটা একটু ফলো করো, অক্ষরপত্র খুব সুন্দর করে লেখা আছে, এগুলো দেখো, দেখলে তোমাদের অনেক বিষয় সহজ হবে এবং সুন্দর হবে। তো আসো হোমওয়ার্কটা, আর কথা না বাড়াই আসো হোমওয়ার্ক দিয়ে দিই, একটু খেয়াল করো। হোমওয়ার্কে প্রথমে ছিল তোমাদের যে বিচ্যুতি কাকে বলে, একটু খেয়াল করো শিক্ষার্থীরা, বিচ্যুতি কি? তো বিচ্যুতি কি আমি আরেকটু তোমাদেরকে সাবস্টেন্স টেনে দিতে চাই। বিচ্যুতি ছিল সেই ধরনের বিষয়, সেই ধরনের কার্যাবলী, যে কার্যাবলী গুলো সমাজের প্রচলিত রীতিনীতি অর্থাৎ প্রচলিত মূল্যবোধ প্রথা এবং লোকাচার লোকরীতিকে ভায়োলেট করে সেটাকে বলা হচ্ছে বিচ্যুতি। এরপরে আসো অপরাধ, ২ নম্বরে ছিল অপরাধ, অপরাধের সংজ্ঞা কি, অপরাধ কাকে বলে। তো আমরা অপরাধের অনেক সংজ্ঞা শিখেছি, তন্মধ্যে সাদারল্যান্ডের একটি সংজ্ঞা খুব সহজ, সংজ্ঞাটি ছিল এরকম যে প্রচলিত আইন ভঙ্গ করাই হচ্ছে অপরাধ। এবার আমি তোমাদেরকে আরেকটি বিষয় বলছি, সেটি হচ্ছে বিচ্যুতির পরে অপরাধ গেল, এইবার হচ্ছে কিশোর অপরাধ। হ্যাঁ, কি বলছি আমি, কিশোর অপরাধ, কিশোর অপরাধ কি? অর্থাৎ কিশোর অপরাধের সংজ্ঞা ছিল এরকম যে কিশোর দ্বারা সংগঠিত অপরাধকে বলা হয় কিশোর অপরাধ। আর জেনে নেওয়া ভালো বা মনে রাখা ভালো সেটা হচ্ছে কাদেরকে আমরা কিশোর বলছি, অর্থাৎ ১৮ বছরের নিচের বয়সে যে কোনো
কিশোর এবং কিশোরীর দ্বারা সংগঠিত অপরাধকেই বলা হচ্ছে কিশোর অপরাধ। তারপরে ছিল চার নম্বরে কিশোর অপরাধের অপরাধ গুলো কি কি, কিশোর অপরাধ গুলো কি কি। তো ওইগুলি যেগুলো তোমাদের মনে আছে না, ডাব পেড়ে নামানো প্রতিবেশী, তারপরে ইউটিজিং করা, স্কুল পালানো, শিক্ষককে সালাম না দেওয়া, আরো অনেক কিছু, তাই না, মনে করে দেব। তারপর পাঁচ নম্বর হচ্ছে কিশোর অপরাধের অপরাধের ধরন, ধরনগুলো আমি তোমাদেরকে বলেছিলাম কি কি ধরনের অপরাধে তারা জড়িয়ে পড়ে এবং সংগঠিত করে। সবশেষ ছয় নম্বর ছিল কিশোর অপরাধের থেকে বাঁচার উপায়, মানে এটা কি করে এর থেকে উত্তরণ করা যায়, অর্থাৎ পদক্ষেপ, পদক্ষেপ। তো এগুলি সবই তোমাদের হোমওয়ার্ক থাকবে, আশা করছি হোমওয়ার্কটা খুব সুন্দর করে তোমরা দেখবে এবং ভালো করে এটা পড়াশুনো করে শিখে নিবে সবকিছু। আর যেটি না পারো গতানুগতিক ভাবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেটির উত্তর দিয়ে দেবো তোমাদের, আর তখন আবার নতুন করে শিখে নিও। তো ঠিক আছে ছাত্রীরা, আজকের এই ক্লাস এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি। ভালো থেকো তোমরা, আর আমিও যেন ভালো থেকে আগামী ক্লাসে হাজির হতে পারি সে দোয়া করো। আল্লাহ হাফেজ।